আমরা কার দলাম আমরা কোন বাতিলের রক্ত চক্ষু দেখে ভয় পাই না ঠিক না জীবনে মরব একবার সেই মৃত্যুটা যেন হয় শাহাদাতের মৃত্যু ঠিক না আমি প্রয়োজনে এখন জীবন দেব কিন্তু বাতিলের কাছে মাথা নত করে বিড়ালের মতো লেজ গুটো করে আমি বাঁচতে চাই না ঠিক না সম্মানিত উপস্থিতি নাম্বার 3 হলো সন্তানকে হত্যা করা যাবে সন্তান হত্যা শুধু মেরে ফেলা না শিক্ষার ভিতরে প্রকৃত শিক্ষা দিতে হবে ওহির শিক্ষা ঠিক কিনা আল্লাহ তুমি কবুল করো জোরে বলে আমিন আমার ভাইরা নাম্বার 3 চলে গেল এরপরে নাম্বার 4 হলো ওয়ালা তাকরুবুল ফাওয়াহিশা মা যাহার মিনহা ওয়া মা বাতন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল কাজ অবৈধ কাজ নোংরা কাজগুলোকে হারাম করে দিয়েছে হোক সেটা প্রকাশ্য অথবা গোপন ঠিক কি না আচ্ছা আমার মায়েদের জায়গা নাকি সংকলন হচ্ছে না তো আপনারা ওখানে কিভাবে সংকলন হবে আচ্ছা আমার মায়েরা আপনারা একটু নিজেদের ভিতরে ইসলাহ করে নেন অর্থাৎ সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে বসে সবাই সবাইকে সহযোগিতা করি জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা হয়ে যাবে আমার মায়েরা যে গল্প করে ওর ভিতরে হয়ে যাবে বুঝতে পারবেন কথা বুঝেন নাই আপনারা তো শুধু ওয়াজ শুনেন তার ওয়াজও শুনে আবার বিভিন্ন তার মানে আমি বলি তিনটা থেকে চারটা মাইল যেখানে 136টা চ্যানেলের সংবাদ প্রচার হয় সেখানে কথা কি বুঝেন নাই আবার আমার মায়ের আপনারা রাগ করবেন না কারণ আপনাদের জবানকে কন্ট্রোল করতে হবে ঠিক কি না স্বামীর নামে বদনাম দেয় এমন মহিলা আছে না নাই যে সমস্ত নারীরা স্বামীর নামে বদনাম দেবে তাদের জায়গা জাহান্নাম ঠিক কি না আজকে আপনি যে যাই যতবার শুনেন না কেন আপনাকে অবশ্যই স্বামীর গুরুত্ব দিতে হবে ঠিক কি না আবার স্বামী যারা আছে তারা তখন খুব খুশি তাই না আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে ঠিক কি না আমরা উভয় উভয়ের উপর রহম দিল হব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার ভাইরা এবার বলতেছিলাম নাম্বার 4 হলো কোন 4 না 5 নাম্বার 4 হলো কোন ফাহেশা কাজ করা যাবে না হারাম করেছেন কে এখন আমার বন্ধুগণ আজকে ফেব্রুয়ারি মাস কয় তারিখ সামনে কয় তারিখ 14 ফেব্রুয়ারি তো রহমতের দিন নাকি যদিও আমার মালিক 12টা মাস মুসলমানের জন্য রহমতের দিন করেছে কিন্তু সাইতারাতুল ইহুদ ইহুদীদের চক্রান্ত সেটা গজবে ফেব্রুয়ারি বানাই দিয়েছে আমার ভাইরা আমি স্পষ্ট ভাষায় বলি আজকে যে সমস্ত বাবারা এই মঞ্চে বসে আছেন 14 ফেব্রুয়ারি আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনার দুই নজরের ভিতরে রাখতে হবে ঠিক কেন কারণ আপনি মনে ভাবতেছেন আমার মেয়েটা বুঝি শুধু প্রেম করাটুকুই দাঁড়িয়ে থাকে নাকি সেই পর্যন্ত ও অবৈধ প্রেম তো করে আর যদি লাইন মতো পরে ধরিষ্ঠা পর্যন্ত হয় এইটাই সেই জমিন ঠিক কেন কত সোনার ছেলে রয়েছে সেঞ্চুরি করে আছে না নাই সম্মানিত উপস্থিতি আমি এখানে সর্বপ্রথম দোষ দেব গার্জিয়ানদের ঠিক কেন কারণ আপনার সন্তান আপনার মেয়েকে আপনি জন্ম দিয়েছেন আপনি বেঁচে থাকতে যদি আপনি তনুকে রাখেন আপনি গার্জিয়ান যদি সচেতন হন কে করে আপনার সন্তান অবৈধ কাজে লিপ্ত হয় ঠিক কেনা এজন্য আমরা বলি এটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস শুধু তাদের জন্য যাদের গোটা জিন্দগিতে কোনো ভালোবাসা নাই ঠিক কেনা কিন্তু মুসলমানের 24টা ঘন্টা 12টা মাস ভালোবাসা বলেন তো আছে না নাই যেহেতু মুসলমানের ভালোবাসা সব সময়ের জন্য রয়েছে এক নম্বর মোহাব্বত আর ভালোবাসা কার সঙ্গে নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আর নাম্বার 3 হলো পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান নরনারী ঠিক কিনা এই হলো আমাদের ভালোবাসার জায়গা এটা কোনো নির্ধারিত দিনের দরকার নাই নির্ধারিত দিন 14 ফেব্রুয়ারির দিন ভালোবাসা দিবস নামে নোংরামি করবে তারা বুঝতে হবে প্রকৃত ইহুদি এবং খ্রিস্টানদের দালাল তারা ঠিক কিনা এই সমস্ত নোংরামির সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক ঠিক আছে তো এত জোরে বলছেন নাই আবার ঠিক ওই দিন আছে না নাই সাবধান যুবকেরা এমনটা করা যাবে আমার ভাইরা এবার কান লাগান
মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন আমার ভাইরা নাম্বার কয় গেল নাম্বার 4 গেল এরপর নাম্বার 5 হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে অন্যায় করে কোনো মানুষকে হত্যা করা যাবে না কার অর্ডার অন্যায় করে মানুষ হত্যা করা হারাম করেছেন কে কিন্তু আজকে দেখা যায় অন্যায় দূরে থাক শুধুমাত্র কোরআন থেকে হক কথা বলে যেই কথাটা বলার কারণে তার ক্ষমতা চলে যাব যাব হয় এমন ভয়ের কারণে শুধু সাধারণ লোক তো দূরে থাক অনেক আলেমদের আল্লাহর গোলামদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় ঠিক কি না আমার বন্ধুগণ কসম আল্লাহর যেই সমস্ত জাহেলের বাচ্চা জাহেল জালেমের বাচ্চা জালেম কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার যারা আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলা এবং ঝোলাতে চায় এগুলোর জন্মের যদি খোঁজ নেওয়া হয় আমার মনে হয় সন্দেহ আছে জন্মের ভিতরে ঠিক কেনা তার কারণ রক্ত ঠিক আছে আরে পরীক্ষা করবেন কি পরীক্ষা করলেও আবু জাহেল না করলে আবু জাহেল কিভাবে বলবো একজন ধনী লোক অসুস্থ হয়ে গেছে কি হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে তার শরীরে রক্ত হলো এ বি পজিটিভ এখন অত্যন্ত দ্রুত এ বি পজিটিভ রক্ত লাগবে কারোর কাছে পায় না মিলে না মিলে গেছে এক কৃপণের সাথে যখনই কৃপণের সাথে মিললো তখন কৃপণকে যে বলে যে তোমার এক ব্যাগ রক্ত দিতে হবে বলে তোর কি মাথা খারাপ আমি এক বেলা ভাতে ঠিক মতো খাই না রক্ত দেবো তার মানে আমি কি রক্ত দেবো ফেলার হাত পা বেঁধে জোর করে হাসপাতালে নিয়ে এক ব্যাগ রক্ত নিল রক্ত নেওয়ার পরে 2 লক্ষ টাকা চেক তার হাতে ধরে দিল কৃপণ বলে কিরে 2 লক্ষ টাকা আর এক ব্যাগ রাখলে এখনই দেব তা বলে যে না এখন আর লাগবে না 2 মাস পরে লাগবে যখন আমি তোর কাছে ফোন দেব তখন ঠিক 2 মাস পরে ফোন দিল আর ধরাও রাখলো না বাধা লোক না কৃপণ দে দো এক দলে এসে হাজির রক্ত নেওয়া শেষ হাতে 20 টাকা দিয়েছে 10 কান 2 টাকার নোট তা 5 কান আছে ওই কৃপণ তখন বলে কি খবর মাথা গরম কেন আমি আগের বার এক ব্যাগ রক্ত দিলাম 2 লক্ষ টাকা এবারে এক ব্যাগ রক্ত দিলাম 2 লক্ষ পুড়ি মেরু 20 টাকা দিলি এরপরে 10 টাকা ছেড়া ভালো শোনার এক কৃপণ আমি আগে ছিলাম ধনী আমার মন ছিল ধনী তুই যেদিন কৃপণ আমার শরীরের ভিতরে তোর রক্ত ঢোকাইছিস সেই দিন থেকে আমি আর ধনী নাই আমিও কৃপণ হয়ে গেছি আমার ভাইরা এখান থেকে বোঝা যায় কৃপণের রক্ত শরীরে ঢুকলে যদি কৃপণ হয়ে যায় আজকে যারা কোরআন থেকে কথা বলার পরে বাধার সৃষ্টি করে বুঝতে হবে এদের শরীরের রক্ত পরীক্ষা করেন অথবা না করেন এদের শরীরের ভিতরে অবশ্যই আবু জাহেলের রক্ত প্রবাহ দেখতে না ঠিক আছে তো ক্লিয়ার এ টু জেড আচ্ছা কয় নাম্বার গেল এত দ্রুত তো শেষ করা যায় না কিন্তু সময় তো সংক্ষেপ কেবল 5টা গেছে আরো 5টা আছে না নাই সংক্ষিপ্ত ভাবেই যাই ধরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা এরপরে দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5টা কথা বলেছে পরবর্তী আয়াতে যাই আমরা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান إلا بالتي هي أحسن حتى يبلغ أشده জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ইয়াতিমের মালের ধারেও আর যদিও যাও যাইতে পারো যদি সে অপ্রাপ্তবয়স্ক হয় এবং তার মালের নিরাপত্তা দিয়ে পরে যদি তার হাতে দেওয়ার জন্য সৎ উদ্দেশ্য থাকে তাহলে যেও সুবহানাল্লাহ বলে কিন্তু আজকে দেখা যায় ভাই মারা যায় ভাতিজার সম্পত্তি দখল করে এমন চাচা মনে হয় নাই এখানেও আছে আমি তো মনে করি শুধু আমার সাতক্ষীরায় এখানেও আছে আর হুজুরের বাড়ি যে সাতক্ষীরায় এই তো বলি তো আমি ঝামেলা পড়ে গেলাম জীবননগরের ভিতরে কয় আছে না সম্ভবত ডিসেম্বরের 12 তারিখ আমার ডেট অনুযায়ী ডেট হলো ওখানে প্রধান মেহমান হিসেবে আমাকে দাওয়াত করলো আমার ডেট অনুযায়ী মাহফিলের কিছুদিন আগে ফোন দিয়ে বললো
কি হবে না কি হবে না মাবেল হবে আপনার হবে না পাপ কি করেছি বাড়ি সাতকিরা কি কথা বলছেন এজন্য আমি আর সাতকিরা বলতে যাচ্ছি না কিন্তু আমার ভাইরা সাতকিরার বক্ত হওয়ার কারণে যদি মাহফিল বন্ধ হয়ে যায় একদিন মনে রাখবেন এই সাতকিরার বক্তরা আপনাদের বন্ধ করে দেবে ঠিক না কারণ মেঘ কি সবসময় উত্তর গগনে থাকে ঘুরে ফিরে কোন দিক যায় আমার ভাইরা তাহলে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আপনার ক্ষমতা বলে সাতকিরায় বাড়ি বলে আপনি বক্তব্যকে বন্ধ করে দিচ্ছেন মনে রাখবেন মেঘ কিন্তু সবসময় উত্তর গগনে থাকে না কোন এক সময় ঘুরে ফিরে দক্ষিণ গগনে যায় যেরকম ঠিক না মনে রাখবেন পৃথিবীর ক্ষমতাতে সবসময় নমরুদের পক্ষে থাকবে ফেরাউনের পক্ষে থাকবে বিষয়টা কিন্তু এমন নয় কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু মুসার পক্ষে যায় দরকার ঠিক না পৃথিবীর শক্তিতে সবসময় নমরুদের পক্ষে অবস্থান করবে বিষয়টা কিন্তু এমন নয় ঠিক না কোন এক সময় ঘুরে ফিরে আমার জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আমার জাতির পিতা ইব্রাহিমের পক্ষে যায় ঠিক না মনে রাখবেন পৃথিবীর ক্ষমতাতে সবসময় আবু জেহেলের পক্ষে থাকবে বিষয়টা কিন্তু এমন নয় কোন এক সময় ঘুরে ফিরে ওয়াইদুল মুরসালিন সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়িন আওয়ার প্রফেট নাবিয়ুনা ও সাইয়দুনা মুহাম্মদ রাসূলুল্লাহ আমার প্রাণের রাসূলের পক্ষে যায় দরকার ঠিক না যেদিন আমার রাসূলের পক্ষে ক্ষমতা ঘুরে যায় সেদিন কিন্তু আবু জেহেলকে বদর নামক প্রান্তরে চিতায় পড়াশোনা দিতে কোনো রাস্তা থাকে না মনে রাখবেন পৃথিবীর ক্ষমতাতে সবসময় জালেমের পক্ষে অবস্থান করবে বিষয়টা কিন্তু এমন নয় কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু মাজলুমের পক্ষে যায় দরকার ঠিক না এই আল্লাহর কোরআন আমার হাতে আল্লাহর নামে কসম করে বলতে পারি যেদিন এই পৃথিবীর ক্ষমতা ঘুরে মাজলুমের পক্ষে যাবে আজকে যে সমস্ত জালিমের বাচ্চারা মাহফিল বন্ধ করতে চায় 13টা বছর পরে এখানে মাহফিল হয়েছে 13টা বছর যাদের কারণে মাহফিল হয়নি বিশ্বাস করেন এই সমস্ত জালিমের বাচ্চারা পালানোর জন্য একটাই ঘরের গর্ত খুঁজে পাবে না পাবে না পাবে না দরগণ ঠিক না এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে হলেও সংগ্রাম করতে হবে মুসলমান ঠিক না কারা ঘরে রাজি আছেন তো কি স্লোগান কি কই স্লোগান না হলে আমি আলোচনা করব আচ্ছা তাকবীর দিতে ভয় লাগে তাহলে দিলেন না কেন আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রব্বিল খুব ভালো লাগে সবার ভালো লাগে প্রশংসা আল্লাহর করবে নিয়ামত বাড়বে খাবে কিন্তু যখন ওই রবের রব্বাকে তাকাব্বির বলা হয় তখন এখানে ডিফারেন্স হয়ে যায় কোন বেটা মুনাফিকের বাচ্চা ঠিক না কারণ যখন আল্লাহর নামের তাকবীর দেওয়া হয় তখন সে যেই শয়তান হোক না কেন তার গায়ে আগুন ধরতে হবেই হবে ঠিক না এখন আপনারা যখন স্লোগান দেবেন তখন বেইমানের কলিজায় পরকম্পন সৃষ্টি হবে ঠিক না এখন স্লোগান কি দিতে রাজি আছেন